অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় এই মুহূর্তে আসানসোল জেলে যিনি বন্দী তাকে বীরভূমের বাঘ বলে অর্থাৎ বাঘের সঙ্গে তুলনা টানলেন ফিরহাদ হাকিম পাল্টা সমালোচনা বিরোধীদের দেখো বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো সারা জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া করছে তারা সব আমার খাঁচায় ঢুকে যাবে মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিলেন বীর পুরো নগর উন্নয়ন মন্ত্রী তাকে বললেন বাঘ পঞ্চায়েত ভোটের আগে বিরোধীরা যতই তাকে জেলে ভরে রাখার দাবি তুলুক বীরভূমে তৃণমূলের কাণ্ডারি যে গরু পাচার মামলায় আসানসোল জেলে বন্দী অনুব্রত মণ্ডলী সেটাই ফের ছাড়ে ছড়ে বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বনের বাঘ একদিক দিয়ে আরেক দিক চলে দিলে কি অন্য দিকটায় শিয়ালগুলো মাঝে মাঝে লাপালাপি করে আবার যেই বাঘ আসে শিয়ালগুলো ল্যাস দাঁড়িয়ে পালিয়ে যায় ডায়লগ দিয়ে একদিন গাড়ি চলে যাও দেখা যাক বাঘ এতদিন মাছের খাঁচায় থাকতো এখন লোহার খাঁচায় ঢুকেছে জানি না খাঁচার চাবি কার কাছে সেটা খোঁজা হচ্ছে ওই জন্য কমানোর চেষ্টা করছে সেটা বোধহয় সম্ভব নয় মুখ্যমন্ত্রী যদি কাউকে বীরের মর্যাদার কথা বলেন তাহলে ববি হাকিম তাকে বাঘ না বললে ববি হাকিমের নম্বর কমে যায় বাঘ সিংহ একসাথে বলতে পারতেন কিন্তু উনি মনে রাখবেন মমতা ব্যানার্জি বলেছিলেন মরা বাঘ কিন্তু জ্যান্ত বাঘের চাইতে বেশি ভয়ঙ্কর মরা বাঘ না তো খেয়াল রাখুন পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে তারপর লোকসভা ভোট তার আগে নিয়োগ দুর্নীতি ও গরু পাচার এই দুই মামলায় রাজ্যের দুই হেভিওয়েট এখন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে তাকে দল ও সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল প্রায় দু মাস জেলবন্দী থাকলেও বীরভূমে জেলা তৃণমূলের সভাপতি পদে অনুব্রত মণ্ডলের জায়গায় কাউকে বসানো হয়নি বরং শুরু থেকেই দলনেত্রী পাশে দেখেছেন কেষ্টর বীরভূম থেকে কারা এসছেন যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন এই প্রেক্ষাপটেই শনিবার বীরভূমের রামপুর হাটের সভা থেকে অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা জানার পাশাপাশি বিরোধীদেরও এক হাত নেন ফিরহাদ হাকিম আরে লাল ঝান্ডাওয়ালা কি বলে হ্যাঁ সিপিএম আর ওদিকে আরেকটা ছিল আমরা আগে পার্টি করতাম কংগ্রেস দুটো হাত মিলিয়েছে অর্থাৎ দুটো ল্যাংড়া এর এক পা নেই ওর এক পা নেই দুটো পা নেই দুজনে মিলে দুটো ল্যাংড়া একসাথে মিলে ধরে ডান পা ওর বাঁ পা নেই খোঁড়াতে 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 বলছে আমরা রাজ্য না পাল্টা পঞ্চায়েত ভোটে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুধু সংঘবদ্ধ থাকুন আগামী পঞ্চায়েত ভোটে একসঙ্গে লড়তে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে যারা চোর তারা চাইবে না পঞ্চায়েতের এই আরাম থেকে সরে যেতে তাই তারা জায়গা ছাড়তে চাইবে না ধাক্কা মেরে লাত মেরে ওই জায়গা থেকে ওদের তাড়াতে হবে পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে তার আগে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল জেলে বন্দী পঞ্চায়েত প্রস্তুতিতে তিনি কবে নামতে পারবেন তার কোনো ঠিক নেই তবে বীরভূম জেলার শাসক থেকে বিরোধী কেষ্ট নাম জপ করছে সব পক্ষই ভাস্কর মুখোপাধ্যায় করুণাময় সিংহ ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ আমি সজল ঘোষের কাছে আসবো তার মানে সজলদা বারে বারে এটা দল বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যদি বিড়ম্বনার নাম হন তাহলে অনুব্রত মণ্ডল হচ্ছেন বাঘ মানে শুধু অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানো নয় যাকে ইংরেজিতে বলে স্ট্যান্ডিং লাইক এ রক দাঁড়িয়ে রয়েছে দল রকি বটে হ্যাঁ বলছে দিয়ে চাওয়া সরকারি কর্মচারীগুলো হলো কুত্তা আর অনুব্রত হলো বাঘ এই আজকের সরকার বাঘ গরু খায় জানতাম কিন্তু গরু পাচার করে জানতাম না একজন গরু পাচারকারীকে কখনো বীর কখনো বাঘ এই বলে হাততালি পাওয়া যায় মোরাল বুস্ট আপ করার জন্য চেষ্টা করা যায় যে ভদ্রলোক তৃণমূলগুলো আছে তাদের যে মোরাল ব্রেকডাউন সেইটাকে করা এগোনো নিয়ে যাওয়া যায় এতে করে কোনো কিছু লাভ হয় না আমি দুটো একটা প্রশ্ন করতে চাই বললেন আমি এই কোনো এক সময় আমি কংগ্রেস করতাম আজও শ্রদ্ধাশীল বললেন একটা সিপিএম আর একটা কংগ্রেস দুটো ল্যাংড়া এটা ভাষা সন্ত্রাস নয় আরে এরা তো ল্যাংড়া
আর তুই তো 5 লাখ টাকা বিছানায় শুয়ে শুয়ে গেঞ্জি পরে লুঙ্গি পরে না আমি 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 এখন না না সম্মানটুকু বজায় রাখবেন না না সম্মানটুকু বজায় রাখবেন না না কোন একজনের মন্তব্যের আপনি সমালোচনা করতে পারেন কিন্তু পাল্টা আপনাদের মারার মন্ত্রীকে এই এই এইভাবে আমি আমি অন্তরে আলো করতে পারি না এইভাবে ভাষা আক্রমণ করতে পারেন না প্লিজ সুবেন্দু অধিকারীকে নাশিস দেন নারদায় সুবেন্দু অধিকারীকে টাকা দিতে গেছে তোমাদের বিরোধী দলের নেতা কেন এই সব কথা বলছো ল্যান্ডরা বলে আপনারা আর তাকে চোর বলে রাজ্যের মাননীয় মন্ত্রী আপনারা দেখিয়েছেন আজকে ববি হাকিমের মন্তব্যের পর দেখালেন না তো না না আমি একটা আমি একটা আমি একটা কলকাতার মেয়র আমি আমি বলবো বেশ করবো বলবো সত্যিটা বলবো কংগ্রেস শূন্য সিপিএম শূন্য মাঝখানে যোগ ফল করলেও শূন্য কংগ্রেস শূন্য যোগ করলে সজল আমি একটা কথা বলি এই যে বাঘের বাঘের কথা বলেছে বাঘের সাথে তুলনা করেছে দিলীপ ঘোষকে বাঘের জন্মবৃত্তান্ত এই নিয়ে বাঘের আলোচনা হিসাব তো করিনি না না বাঘের আলোচনা করতে ভাগে দ্রুত আমি দিলীপ ঘোষকে একসময় বাঘের বাচ্চা দিলীপ ঘোষ ভাইরাল হতে দেখেছিলাম আমি বলেছিলাম ও বাঘের বাচ্চা আমি ভেবেছিলাম মানুষের বাচ্চা এরকম অনেক কথা বলা যায় এগুলো কথা বিষয়টা নয় জেলে তো যায়নি বিষয়টা হলো যে ব্যক্তিগতভাবে আক্রমণ কি করা যায় এভাবে কখনোই করা যায় না নিঃসন্দেহে শুভময় দা যখন যখন কোন একজনকে দলের তরফে একেবারে জাতীয় পশুর সঙ্গে তুলনা করা হয় নিঃসন্দেহে তার স্থান যে কোথায় সেটা এখান থেকে পরিষ্কার হয়ে যায় আমি বলছি এটা একদিকে একদিকে আমি বলছি একদিকে আপনি বলবেন যে মানে জিরো টলারেন্সের কথা বলবেন এবং অন্যদিকে গরু পাচার কাণ্ডে যিনি অভিযুক্ত তার পাশে দাঁড়ানো শুধুমাত্র তাই নয় লটারি কাণ্ডের মধ্যে দিয়ে কালো টাকা সাদা করা হয়েছে কিনা সেটাও সিবিআই তদন্ত করে দেখছে তার পাশে দাঁড়াচ্ছেন আমি বলছি এটা কি শুধুমাত্র দ্বিচারিতা বলে আপনি মনে করছেন নাকি এর পেছনে সত্যি কোনো কম্পালশন রয়েছে বাধ্যবাধকতা রয়েছে আমি শুভময় মৈত্রের উত্তর নেব তার আগে ফিরাদ হাকিম আর কি বলেছেন আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস বা এপ্রিল মাস নাগাদ পঞ্চায়েত ভোট হবে তাহলে কি বললেন ফিরাদ হাকিম দেখবো তারপর শুভময় মৈত্র তুমি শান্তিতে ভোট করতে চাইলে আমিও শান্তিতে ভোট করব তার কারণ সরকার আমার সরকার চাইছে শান্তিপূর্ণ ভোট কিন্তু তুমি পিলপিলে একটা পেয়ে কেঁচো তুমি পড়াপড়া করে লাফাবে আর আমি সাপ হয়ে চুপ করে সবসময় বসে থাকবো তা তুমি শান্তি চাও উস্কানি দিও না বাংলায় শান্তিপূর্ণভাবেই ভোট হবে শুভময় মৈত্র হ্যাঁ দেখুন যে গন্ডগোলটা হচ্ছে সেটা হচ্ছে কেঁচো সাপ বাঘ কুকুর এরকম বিভিন্ন না মানুষদের আমরা আজকের অনুষ্ঠানে যেভাবে অপমান করছি আমার মনে হয় তারা তো কথা বলতে পারেন না ফলে সেই অপমানের জবাব তারা দিতে পারছেন না তো ফলে সেই অপমানের জবাব দেওয়ার জন্য আমরা যারা মানুষ তাদেরকে সেইটা বলতে হবে যে না মানুষদের আর বিব্রত করবেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে সমাজে যে বংশার্বিকতা বা স্ববিরোধিতা থাকে রাজনীতিবিদদের মধ্যে সেটা থাকবেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাষা সন্ত্রাসের জায়গায় আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ে যাচ্ছি বা সারা পৃথিবীতেই হয়তো বা ভারতেও ভাষা সন্ত্রাস আছে এই জায়গাটায় একটা বড় সুবিধে হচ্ছে সবসময় এই সুবিধাটা কিন্তু শাসকরাই নেবেন যে এই আলোচনায় যে মূল আলোচনাগুলো থেকে আমরা দূরে সরে যাই অর্থাৎ বিয়ের থেকে দূরে সরে গেলাম আর্থিক দুর্নীতি থেকে দূরে সরে গেলাম গিয়ে আমরা তর্কের একটা বড় সময় নষ্ট করলাম
যে কথাগুলো নিয়ে, যেগুলো আমি কি এই কথাগুলো জানি না, জানি আমার আমার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় বন্ধুদের গ্রুপে আমরা এই কথাগুলো বলি, এগুলো অবাক করার মতো কিছু নয়, কিন্তু বন্ধুদের আড্ডার মধ্যে বলা আর একটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলা, একেবারে এই জায়গাটা কিন্তু রাজনৈতিক নেতাদের বুঝতে হবে যে তারা তাদের দলের মধ্যে বা বন্ধুদের মধ্যে যে কথাগুলো বলবেন সেগুলো রাজনৈতিক মঞ্চ থেকে কিন্তু বলা যাবে না। তাহলে বিধানসভা, লোকসভা, রাজ্যসভা আস্তে আস্তে ওই জায়গাগুলোতে ওই ভাষাগুলো বেরিয়ে আসবে। আপনিও স্বীকার করবেন যে অন্তত প্রথম পদক্ষেপ যাতে নির্বাচন হয় গতকাল একবারে স্বচ্ছ ভোট করতে হবে বলে আপনাদের সর্বভারতীয় সহসভাপতি একেবারে বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরে এই ধরনের ভাষার প্রয়োগ কেন? আমি শাসক বিরোধী সবার ক্ষেত্রে বলছি, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু অবাধ করার ক্ষেত্রে বদ্ধপরিকর, কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপির থেকে কিন্তু ক্রমাগত অকথা কুকথার জন্ম হয়, এটা বাংলার মানুষ দেখে। কিন্তু সেই কথাটাই ফিরহাদ হাকিম বলেছেন যে আমরা অবাধ শান্তিপূর্ণ ভোটেই যাব, কিন্তু বিরোধীদেরও কিন্তু সংযত থাকতে হবে। অবাধ ভোট তো 2018তেও বলা হয়েছিল, তারপর বীরভূম কার্যত বিরোধী শূন্য 34% আসন, এবং তার থেকেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 19টা প্রাণ চলে গিয়েছিল 2018 নির্বাচনে। সজল ঘোষ, আমি শুধু দুটো কথা আমি স্নেহাশিসদাকে প্রশ্ন করব, আগেরবার কি আপনারা অবাধ শান্তিপূর্ণ চাননি? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি বিজেপি অন্যান্য বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, আপনি আজকে এখানে অন ক্যামেরা বলে যান যে তাহলেও আপনারা শান্তিপূর্ণ নির্বাচন করে দেখাতে পারবেন কিনা? কোনোভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবেন না, এটা বিরোধী দলগুলোর জন্য নয়। আপনারা কলেজের নির্বাচন করতে পারেন না অশান্তির ভয়ে, আপনারা পঞ্চায়েত নির্বাচন নিজের দল নিজের দলকে মারবে, এটা আপনি ভালো মতন জানেন। টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সব কথা আপনার পক্ষে বলা সম্ভব নয়, বাংলার মানুষ জানে পোস্টপোন ভায়োলেন্সে যত বিজেপি মরেছে, যত সিপিএম কংগ্রেস মরেছে, তার চার গুণ মরেছে নিজের হাত নিজের রক্তে রাঙানো। তার আবার বড় বড় কথা, অবশ্যই শাসক দলের একটা দায়বদ্ধতা বেশি থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই নির্বাচনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সংযত হয়ে দেখিয়ে দেবে আর বিরোধীরা অশান্তি করবে, তাহলে শান্তির ভোট হবে? এটা তো হতে পারে না, সব দলকেই করতে হবে। তৃণমূল তৃণমূল তো উদ্যোগ নিচ্ছে, নিজে তো ক্রমাগত ভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন প্রতিটা রাজ্য সরকার, সরকার আপনাদের প্রশাসন, আপনাদের সরকার যদি চায় মানে অশান্তি ছাড়া কি ভোট হওয়া কি অসম্ভব নাকি? কৌস্তব, মানে সবটাই তো রাজ্য সরকারের সদিচ্ছার উপর, রাজ্য প্রশাসনের সদিচ্ছার উপর নির্ভর করে বলে বিরোধীরা প্রথম দিন থেকে বলে আসছে। হ্যাঁ শুভ্রজিৎ, আমি ওই স্নেহাশিসদা যার নামটা করলেন শেষে, প্রভাত প্রতিম নেতা এখন হয়েছেন রাজ্যের 2 নম্বর নেতা, তার কেন্দ্র তিনি লোকসভার কেন্দ্রে, যেমনটা আবার লোকসভার কেন্দ্রে যে পোর্শনটা পঞ্চায়েত আছে, বুথ ধরে বলে দিতে পারি 98% বুথে আনকনটেস্টেড হয়েছে, আনকনটেস্টেড করানো হয়েছে। আমি শুভ্রজিৎ একটা শুধু তোমায় কথা বলবো, যে কোনো বুথে জানো তো রাজনৈতিক কর্মীরা ছাড়াও ধরো পাড়ার কোনো পপুলার টিউটার পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে জিতে যেতে পারে, কারণ 500 ভোট 600 ভোটে সিট জেতা হারা হয়, সেখানে 98% সিটে তোমাদের মানুষজন সংগঠন রেডি করো, পঞ্চায়েত নির্বাচনে তোমরা ভোটে দাঁড়াবে, দেখবে কি মনে করেন নির্বাচন হবে, মনে করেন তোমরা আগে নিজেদের সংগঠনটা করো, কেউ দাঁড়াতে পারে বিজেপিকে শক্তি দিয়ে নিজেরা শূন্য হয়ে এই শূন্য করছে আওয়াজ বেশি মতো করো না। লাস্ট দুটো বাংলা বাংলা ইলেকশন, বাংলা এক ল্যাংড়ার নাম ছিল মাসুদুর রহমান বৈদ্য, চোর ববি হাকিমের থেকে অনেক সম্ভ্রম ছিল। শুনুন, আমাদের আবার আমি চূড়ান্ত আপত্তি করছি, তার কারণ কোন ব্যক্তি আক্রমণকে আমরা সমর্থন করি না, ব্যক্তি আক্রমণ হতে দেওয়া চলতে পারে না। আমি বারেবারে বলছি রাজ্যের মাননীয় মন্ত্রী চেয়ারকে আমাদের সম্মান করা উচিত। দু একটা নয়, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিপুল পরিমাণে সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে একজন স্কুল শিক্ষিকার এত পরিমাণে সম্পত্তি এলো কোত্থেকে? এই প্রশ্ন গত 3 দিন ধরে করা হচ্ছে সুকন্যা মণ্ডলকে, কিন্তু সূত্রে যেটা দাবি আমি জানি না, বাবা জানেন, এই দুটোর মধ্যে তার উত্তর ঘোরাফেরা করেছে। দেখো, সিবিআই এর পর এবার ইডি, সাইগাল হোসেনের পর এবার ইডির নজরে অনুব্রত মণ্ডল। সূত্রের দাবি, এবার জেলবন্দী অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে দিল্লির দপ্তরে 3 দিনে প্রায় 22 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে দাবি, নাম ধাম, কোথায় চাকরি করেন, কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে,
এই সংক্রান্ত ব্যক্তিগত তথ্য দিলেও ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত কোনো তথ্য দেননি সুকন্যা। ইডি সূত্রে দাবি, সম্পত্তি, ব্যবসা ও ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত প্রশ্ন করা হলে অনুব্রত কন্যা জবাব দেন, আমি জানি না। কয়েকটি প্রশ্নের উত্তরে বলেন, বাবা জানেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি বলতে পারবেন। এই অবস্থায় ইডি সূত্রে দাবি, তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হলে আসানসোল জেলে থাকা অনুব্রত মণ্ডলকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে হবে, সেজন্য কয়েকদিনের মধ্যেই আদালতে আবেদন করা হবে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। গরু পাচার মামলাতে গ্রেফতার হওয়া এনামুল হক এবং অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন দিল্লির তিহাড় জেলে আছেন। এবার সূত্রের দাবি, অনুব্রতকেও দিল্লি নিয়ে যেতে চায় ইডি। এদিন দিল্লিতে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি ও চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই নিয়ে তাকেও তিন দিন জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সবটাই জানেন অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল বারে বারে এইটা দাবি করেছেন, কিন্তু তারপরেও সেই অনুব্রত মণ্ডল তৃণমূলের কাছে কোনো বিড়ম্বনার কারণ নয়। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল না, এ তো বিচার চলছে, বিচার কি শেষ হয়ে গেছে, তদন্ত কি শেষ হয়েছে? ব্যবসায়ীর টাকা এখনো এখনো, তাহলে তো রায় দিয়ে দিতে পারতো, তাহলে তো ইডি সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে দিতে পারত, কিছুই তো হয়নি। আমরা এখান থেকে কি করব? অর্পিতার বাড়িতে টাকা তো ব্যবসায়ীর টাকা, আমি তো না না, ও খেলনার টাকা। আমি আবার কৌস্তব বলছি, তাহলে তো কোর্ট রায় দিয়ে দিতে পারত। ওই যে মেয়েটা বাচ্চা মেয়েটা বলছে আর বাবা জানে, পার্থচ্যানার্জির ক্ষেত্রে তো কোর্ট চূড়ান্ত রায় দেয়নি। আমি বলছি 6 দিনের মধ্যে সম্পত্তি থেকে সাসপেন্ড করে দিয়েছে। প্রাইমারি টিচার তার 1 কোটি টাকা সম্পত্তি কোথা থেকে এলো? যেটা ব্যবসা করতে নাকি কিসের ব্যবসা? যেটা মতো কিছু নেই আমাদের বলতে। না না সজন, না আমার যতক্ষণ বিচার চলবে শেষ হচ্ছে, আমরা কিন্তু কেউ এখান থেকে কে দোষী নির্দোষ বলতে পারি না। দ্রুত আমি সুকন্যাকে বাঘের ছানা বললে কি আপনি রাগ করবেন? না সে তোমার ইচ্ছা, তুমি বলো না। আচ্ছা ছোট বাঘিনী বলছি, দেখুন এই পুরো ব্যাপারটা, বাপের পাপে মেয়ের মৃত্যু, মেয়ের কিন্তু ওই রাখালের মাসির মতন বোঝানো উচিত ছিল ওর বাপকে, যে বাবা তুমি এরম করো না, আর করলে আমায় জড়িও না। ওর বাবা তো সেটা বোঝার মতন ক্ষমতা নেই, মাথায় অক্সিজেন যায় না, কিন্তু নিজের মেয়েকে এইভাবে ফাঁসালো। যারা আমি বাকি তৃণমূলীদের কাছে উদ্দেশ্যে বলবো, যাকে ফাঁসান ফাঁসান, নিজের পরিবার, নিজের ঘরের লোকজন, বাচ্চা ছেলে মেয়ে, তাদের সিবিআই এর তদন্ত হলেই দোষী সাব্যস্ত হয় না, এটা কোন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ কত কালো টাকা পেলে পরে মানবে তুমি? শেষে সমস্ত কালো টাকা কালীঘাটে এসএমএস, কত কালো টাকা, আর কত কালো টাকা? প্রাইমারি টিচারের 1 কোটি টাকার সম্পত্তি সে আশিসদা বলবেন লজেন্স বিক্রি করা হয়েছে, ব্যবসা করতে। আমি কিছু বলছি না, সংগতিবিহীন সম্পত্তি থাকলে তার জন্য যে যে সমস্যা হয়, সেই সমস্যা আইনগত ভাবে সকলেরই হবে ভারতবর্ষে। হয়তো কিছুটা সময়ের জন্য খবর না বেরোলে মানুষ মারতে পারেন, কিন্তু এই আয়ের সঙ্গে সংগতিবিহীন আয়ের জন্য মানুষ ভীষণ সম্পত্তির ক্ষেত্রে মানুষ ভীষণ বিপদে পড়েন। রাজনৈতিক নেতারা নিশ্চয়ই বুঝবেন আমাদের দেশে পরিণত গণতন্ত্রের জন্য এগুলো না করা উচিত, এবং নিজের পরিবারের মানুষ যখন বিপদে পড়ে তার থেকে বড় শিক্ষা তো আর কিছু হতে পারে না। আমার মনে হয় আগামী দিনে সমস্ত রাজনীতিবিদই সতর্ক হবেন, যা করার এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চললে আমার মনে হয় রাজ্যের, দেশের এবং সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, গরিব মানুষ খেতে পাবে। একেবারে একেবারে পাশাপাশি এটাও সিবিআই তদন্ত করে দেখছে, এই যে লটারিতে অনুব্রত মণ্ডল 1 কোটি টাকা পেয়েছেন বলে ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল, সত্যি সেই লটারি কি কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করা হয়েছে, তার তদন্ত কিন্তু সিবিআই সমান্তরালভাবে করছে। আপাতত আলোচনা এই পর্যন্ত, প্রত্যেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর দেখুন চট জলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দ।